স ওয়েলকাম টু মাই ইউটিউব আমি হরি আর আপনাদের ছিলেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড এপিকে বিশ্বাস তো আজকে আমি দেখাবো কীভাবে পেটিএম অ্যাকাউন্ট খুলতে হয় এবং অনলাইনে কে ওয়াইসি ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি আজকে দেখাবো অনেকে ফোনপে গুগল পে ফ্রি রিচার্জ ট্রু ব্যালেন্স এইসব অ্যাকাউন্ট খোলে কিন্তু এগুলো খুব ইজি কিন্তু অনেকে ভয় পায় যে পেটিএম অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় তো আমি আজকে দেখাবো কীভাবে পেটিএম অ্যাকাউন্টটা খুলবেন পুরো ইজিলিভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন কীভাবে কেওয়াইসি ফর্ম ফিল আপ করবেন সমস্ত তথ্য তো ভিওয়ার্স প্লিজ স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আর আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আর দেরি কি সেট চলুন না ভিডিওটা দেখে লেটস গো ফার্স্ট আমি স্টোরে গেলাম স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করলাম অ্যাপসটার নাম পেটিএম তো পেটিএম সার্চ করার পরে ফার্স্ট যে অ্যাপসটা চলে সেই অ্যাপসটাকে আমি ইনস্টল করে নেব তো আমি এটাকে ইনস্টলে ক্লিক করলাম তো আমি এটাকে ইনস্টলে ক্লিক করলাম তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি এটাকে ওপেন করে নেব তো আমার ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটাকে ওপেন করবো তো আমার ডাউনলোড হয়ে গেছে তারপর তারপর আমি এটাকে ওপেন করবো তো আমি ওপেনে ক্লিক করলাম তারপর যে অ্যালাউগুলো আসবে তো আমি সবগুলো এখানে অ্যালাউ করে দেব তো আমি সবগুলো এখানে অ্যালাউ করে দিলাম তারপর আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ করে দিলাম তো তারপর আসছি তারপরে আবার অ্যালাউ করে দিলাম সবগুলো যেহেতু আমার অ্যাকাউন্ট করা নেই সেহেতু ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপর আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে আমি প্রসেসে ক্লিক করলাম তো অটোমেটিক আমার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা আসার পরে অটোমেটিক কিছু প্রেস করতে হবে না অটোমেটিক সব কাজ হয়ে যাবে তো তারপর আমি এরকম একটা প্রেস পেয়ে গেলাম তারপরে আমি পেতে ক্লিক করবো ফার্স্ট যে অপশানটা রয়েছে পে অপশান তো আমি পেতে ক্লিক করব ক্লিক করার পরে আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দেবো আমার যেহেতু আইসিআইসিতে সিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই জন্য আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে ফোন নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা আমি এখানে অ্যাড করবো তো আমার যেহেতু ভোডাফোনের সাথে লিঙ্ক রয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমি এখানে ক্লিক করলাম তারপর পঁচিশ এস এম ক্লিক করলাম তারপর অটোমেটিক কাজটা হয়ে যাচ্ছে তো এটা অটোমেটিক হয়ে যাবে এখানে আপনাকে কিছু করতে হবে না তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেল আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটার ব্যালেন্সও দেখতে পারেন তারপরে আসি অ্যাড মানিতে অ্যাডমানিতে দেখুন এখানে পেটিএম ওয়ালেটে আমার জিরো পয়সা রয়েছে তো আমি এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটিয়ে আমার পেটিএম ওয়ালেটে রাখবো তো আমি পেটিএম ওয়ালেটে ক্লিক করব তো ক্লিক করার পরে আমাকে কে ওয়াইসি করতে হবে তো নর্মাল আমার ভোটার আইডি দিয়ে কেওয়াইসি করাতে হবে তো আমি ভোটার আইডিটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমার নামটা দিয়ে দেবো নামটা দেওয়ার পরে আমি রাইট জন্য ক্লিক করে এটাকে সাবমিট করে দেবো তো আমার একটা নর্মাল কে হয়ে গেলো তো আমি নর্মাল কেআইসি করার জন্য আমি ফুল বেনিফিটগুলো পাবো না সেজন্য আমাকে ফুল কেওয়াইসি করাতে হবে তো ফুল কেওয়াইসি করার জন্য আমার যেহেতু আধার কার্ডে ফোন নাম্বার অ্যাড নেই সেই জন্য আমি এক বছরের জন্য ফুল কেওয়াইসি করাতে পারবো না সেই জন্য আমাকে কী করতে হবে আমার নিয়ারেস্ট যে কেআইসি সেন্টারগুলো আছে সেখানে গিয়ে আমি কেআইসি করাতে পারি কেআইসির জন্য অ্যাপ্লাই করলে আমাকে আমার নিজের অ্যাড্রেসে এসে কেআইসি ওরা করে নিয়ে যাবে তো আমি এখান থেকে অ্যাপ্লাই করাতে পারি তো এই ছিল আজকে আমার এই ভিডিও কীভাবে পেটিএম অ্যাকাউন্ট খুলতে হয় এবার তারপরে অনেক এখানে অপশান রয়েছে যেগুলো আপনি নর্মাল ইউজ করতে পারেন সেগুলো আপনি আস্তে আস্তে বুঝে নিতে পারেন যে কী কী আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন বা কী কী আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন কী কী ট্রানজ্যাকশান করতে পারবেন সমস্ত কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারেন এই ভিডিও দেখার পরে যদি মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রতিটা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি তো ইয়াস ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে যেহেতু নতুন কোনো আপডেট ফার্স্ট আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন